তো আমি যাচ্ছি চণ্ডীগড় এয়ারপোর্ট, চণ্ডীগড় এয়ারপোর্টের বাস এটা। উঠে গেলাম বাসে, আর সিট হচ্ছে উইন্ডো, আর এই যে আমার সিট নাম্বার 16 উইন্ডো, আর প্রচুর স্পেস আছে সামনে, দেখতেই পাচ্ছ তোমরা মোটামুটি বাসে। তো যাই হোক, বাসটা ছাড়বে 12:25। তো উঠে গিয়েছি বাসে, আর বললাম 12:25 বাস ছাড়বে, তো এখন মোটামুটি বাস পুরোই ফাঁকা, দেখতেই পাচ্ছ কেউ নেই, মানে কেউ এখনও ওঠেনি, যেহেতু এখনও অনেক সময় আছে। আমি উঠে পড়েছি কারণ ব্যাগ ট্যাগ আছে তো সাথে, ওই জন্য আমি বসে পড়লাম। তো টিকিটও হয়ে গিয়েছে, আর মোটামুটি জল টল নিয়ে নিয়েছি, খাবার টাবার মোটামুটি নিয়ে নিয়েছি, কারণ আজকে একটা সত্যি কথা বলতে লং জার্নি, কারণ এখান থেকে আমি চণ্ডীগড় এয়ারপোর্টে যাব। এয়ারপোর্ট থেকে আমার রাত্রেবেলা 8:55 ফ্লাইট আছে দিল্লির, তারপর দিল্লিতে আমি 9:55 নামবো, দেন ওখানে আমাকে আজকে সারা রাত প্লাস কাল সকাল পুরো 11:30 অবধি থাকতে হবে, কারণ কালকে দুপুর 12:15 আমার রাজকোটের ফ্লাইট আছে। তো আমি একটা এখান থেকে হিমাচলের যেটা আর কি খুব ফেমাস হিমাচল টুপি, তো আমি একটা হিমাচল টুপি এখান থেকে কিনেছি, কারণ কোথাও ঘুরতে এলে পরে আমার মনে হয় সেখান থেকে কিছু একটা নিয়ে যাওয়া উচিত, যেটা তোমার স্মৃতি হিসাবে থাকবে, মনে থাকবে যে তুমি গিয়েছিলে এখান থেকে, আমি এটা নিয়ে এসেছি। তো সেই জন্য আমি এই টুপিটা নিলাম, আমার খুব ভালোও লাগে এই টুপিগুলো। তো কেমন লাগছে একটু জানিও আমাকে কমেন্ট বক্সে। বাই বাই। অবশেষে আমি চলে যাচ্ছি এখন ফ্লাইটে, আর এটা হচ্ছে তোমার 2 সেটের ফ্লাইট, এটা ছোট ফ্লাইটগুলো। তো এই আমি বসে পড়েছি আমার সিটে, তো অবশেষে দিল্লিতে আসলাম। চলো তারপর এয়ারপোর্টের ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাত 2, আর আমি এখন দিল্লি এয়ারপোর্টে, সকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? আমি এখন আছি এয়ারপোর্টে, আর এখানে এসে আমার একজনের সাথে দেখা হয়েছে, খুব 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 স্পেশাল সেই মানে আর কি যার সাথে আমার দেখা হয়েছে, আর তার সাথে আমার দেখা হয়েছে চণ্ডীগড় থেকে। তো যার সাথে আমার দেখা হয়েছে সে হচ্ছে আমার এনার সাথে দেখা হয়েছে, আর এনার সাথে আমি চণ্ডীগড় থেকে জার্নি করছি, এখনও দিল্লিতে আমি এনার সাথেই আছি। এই যে দিদি, দিদি
চলে যাবে লন্ডনে, আর আমি চলে যাব কোথায়, রাজকোট, আলাদা হয়ে যাব। সেই গুড। ওয়াও নাইস। তো এই যে আমি বসে পড়লাম এখন আমার সিটে, আর একদম লাস্টের দিকে পড়েছে সিট, 28F ছিল বোধহয় না, এ ছিল, যাই হোক উইন্ডো সিট ছিল আমার। তো চলো, খুব টায়ার্ড আছি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। তো এই যে হালকা করে খাওয়ার দাওয়ার চলে এলো, খেয়ে দেয়ে এরপর খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর মানে সত্যি কথা বলতে বিশ্বাস করো কালকে সারা রাত ঘুম হয়নি, প্রচণ্ড টায়ার্ড আছি, ঘুমও পাচ্ছে প্রচণ্ড, ঘুমাতেও পাচ্ছি না। তো যাই হোক না কেন, চলো পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। যাই হোক, তোমরা সবাই কেমন আছো, আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যেটা বলার জন্য আমি এখন চলে এলাম সেটা হচ্ছে, আমি রাজকোটে তো খুব সুন্দরভাবে চলে এসেছি, আর কিন্তু তারপরে একটা ঘটনাই বলতে পারো এটাকে, কারণ এই রকম ইনসিডেন্ট আপাতত আমার সাথে আজ পর্যন্ত হয়নি কিন্তু হয়ে গেল। সেটা হচ্ছে আমি রাজকোটে চলে এসেছি কিন্তু দিল্লি থেকে আমার ব্যাগ আসেনি। যখন দেখছি যে ব্যাগ আসেনি তখন না একটু ভয় ভয় লাগছিলো যে যা বাবা ব্যাগ কোথায় গেল। তো রীতিমতো তারপরে এয়ারপোর্টের যারা থাকে ওনাকে জানালাম, উনি তারপর আমাকে একটা ফর্ম দিল। তো যাই হোক না কোনো, এরকম যদি এক্সপিরিয়েন্স কারোর যদি হয়ে থাকে আমাকে জানিও অবশ্যই কমেন্টে। এটা আমার ফার্স্ট টাইম একটা মানে এরকম একটা ইনসিডেন্ট হলো আমার সাথে, যে আমি দাঁড়িয়ে যে সবার ব্যাগ আসছে একের পর এক, আমার আর ব্যাগ আসছে না। আর যেটা বলছি সেটা হচ্ছে হোটেল, হোটেলের খরচা হচ্ছে মোটামুটি তুমি 2000 টাকার নিচেও রুম পাবে, 2000 টাকার ওপর যদি রুম নিতে চাও সেটাও পাবে। এবার তোমার ওপর ডিপেন্ড করছে তুমি কীরকম টাইপের রুম নিতে চাও আর না চাও। তো আমি যে রুমটাই ছিলাম সেটা চার্জেস ছিল 2000 টাকা, প্লাস তার সাথে আমি খাবার মানে রাতের খাবারটা অর্ডার করেছিলাম, টোটাল আমার বিল হয়েছিল 2500 মতো। তো সেখান থেকে ওরা ডিসকাউন্ট করে সেটা 2200 টাকা মতো মানে আর কি, টোটাল ডিসকাউন্ট করে ওটা আমাকে 2200 টাকা বিল হয়েছিলো লাস্টে। আর যেটা বলছি সেটা হচ্ছে, তোমরা যদি মনে করো যে একা একা ট্রাভেল করতে চাও মানে ট্রেনে বা ফ্লাইটে, ফ্লাইট হলে কলকাতা টু চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে তুমি এয়ারপোর্টে নেমেই তুমি ওখান থেকে বাস পেয়ে যাবে 43 বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। 43 বাস স্ট্যান্ডে যাওয়ার পর তুমি ওখান থেকে সিমলার বাস অ্যাভেলেবেল পাবে, ঠিক আছে। তুমি এসি বাসও করতে পারো, তুমি নর্মাল জেনারেল নন এসি বাসও করতে পারো। আর যদি মনে করো তুমি ট্রেনে যাবে তাহলে তুমি হাওড়া থেকে কালকের স্টেশন পর্যন্ত চলে যাও ট্রেনে করে, দেন ওখান থেকে তোমাকে টয় ট্রেনে সিমলায় পৌঁছে দেবে। আর ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা কেমন হয়েছে আমাকে প্লিজ জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি এখনও অবধি তাহলে প্লিজ তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল আইকনটা অন করে দেওয়া, যাতে নোটিফিকেশানটা ফার্স্টে তোমার কাছেই যায়, ঠিক আছে। চলো বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।